এসএমএস এবং ওয়েবসাইট দুটি মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল চেক করতে পারেন। আমি আপনাদেরকে দুটি মাধ্যমে দেখিয়ে দিব। সর্বপ্রথম এসএমএস এর মাধ্যমে কিভাবে চেক করবেন চলুন দেখে নিই। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ডায়াল অপশনে চলে আসবেন। ডায়াল অপশনে আসার পর *#06 আবার হ্যাশ দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার IMEI নাম্বার এখানে শো করতেছে। আপনি এই IMEI নাম্বার নোট করে নিন। এছাড়া আপনার যদি ফোনের বক্স থাকে ওই বক্সের পিছনেও কিন্তু আপনার IMEI নাম্বার লেখা থাকে, আপনি ওইখান থেকে নোট করে নিতে পারেন। যদি আপনার বক্স না থাকে তখন আপনি যে কোনো ফোনে *#06# ডায়াল করলে আপনার IMEI নাম্বার শো করবে। এখন আমরা সরাসরি মেসেজ অপশনে চলে যাব। মেসেজ অপশনে আসার পর আপনি এখানে টু অপশন পাবেন। এখানে আপনি 1600 2 লিখে দিবেন। মূলত এই নাম্বারে আমাদেরকে SMS করতে হবে। 1600 2 দিয়ে দেওয়ার পর নিচে আপনি এখানে যে টেক্সট আছে এই টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি বড় হাতের KYD দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে দেওয়ার পর আপনার যে IMEI নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি এখানে তুলে দিবেন। IMEI নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো সিম দিয়ে আপনি SMS পাঠিয়ে দিবেন। এবং এর জন্য দেখা যাচ্ছে আপনার 2 থেকে 3 টাকা চার্জ কাটতে পারে, তো আমরা এখানে অ্যালাউ দিয়ে দিব। এইভাবে আপনি SMS পাঠানোর পর ফিরতে একটা SMS দিয়ে দিবে তারা, এবং SMS বলে দিবে আপনার হ্যান্ডসেটটি নিবন্ধন করা আছে বা নিবন্ধন করা নেই। যদি আপনার মেসেজে বলা হয় আপনার এই ফোনটি নিবন্ধন করা নেই, তার মানে আপনার ফোনটি হচ্ছে আনঅফিসিয়াল। আর যদি বলে নিবন্ধন করা আছে তাহলে আপনার ফোনটি অফিসিয়াল। এই মাধ্যমে আপনি SMS এর মাধ্যমে চেক করতে পারেন। এবং অনেক সময় আপনার এই SMS এর রিপ্লাই আসতে অনেক টাইম লাগে কিংবা অনেকের SMS আসে না। এখন কিভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে চেক করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই সম্পূর্ণ ফ্রিতে, তাও দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি সার্চ অপশনে NEIRBTRC এটা লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন NEIR সিটিজেন এইরকম ওয়েবসাইট চলে আসবে। আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন এবং এই ভিডিওর পিং কমেন্টে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে নেবো। আপনারা সরাসরি ওই কমেন্টের লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটের এখানে চলে আসতে পারেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি নিচের দিকে আসবেন, এখানে আপনি লগইন ইন্টারফেস পাবেন। এখানে যদি আপনার অ্যাকাউন্ট নিবন্ধন করা থাকে তখন আপনি এখানে লগইন করে নেবেন, আর যদি না থাকে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন, এই নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন। নিবন্ধন অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নিবন্ধন। এখানে মূলত আপনার এই ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে। সর্বপ্রথম হচ্ছে ব্যবহারকারীর নাম, এখানে মূলত আপনার নাম দিয়ে নেবেন এবং অবশ্যই আপনি ইংলিশে দিবেন। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে নেবেন। তারপর জাতীয় পরিচয়পত্র, এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের শেষের 4টা সংখ্যা আপনি দিয়ে নেবেন। এবং আপনি মনে রাখবেন আপনি এখানে যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটি যেন যে NID কার্ডের লাস্টের 4টা ডিজিট দিচ্ছেন ওই NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে। তারপর এখানে আপনি আপনার নিজস্ব একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং সেম পাসওয়ার্ডটা আপনি নিচে দিয়ে নেবেন। নিচে দিয়ে দেওয়ার পর এই ক্যাপচা লিখুন। এখানে আপনি মূলত আপনার এই যে নিচে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন *#BMG9 এইটা আপনি এখানে লিখে দিবেন। এবং আপনি ক্যাপচা যদি বুঝতে অসুবিধা হয় তখন আপনি এই রিলোড এই অপশনে ক্লিক করলে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখুন আমি এগুলো সব কিছু পূরণ করে নিছি। এবং আপনি যখন ইউজার নেম দিবেন মানে ব্যবহারকারীর নাম দিবেন তখন আপনি সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে দিবেন, ক্যাপিটাল লেটার দিলে কিন্তু নিবে না। এবং নিচের দিকে আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে অবশ্যই যে কোনো একটা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে এবং আপনার সংখ্যা দিতে হবে। শুধুমাত্র আপনি ধরেন আপনার ক্যাপিটাল লেটার দিয়ে যে কোনো একটা নাম দিয়ে দিলেন সংখ্যা দিলেন না তখন কিন্তু নিবে না। আবার দেখা যাচ্ছে আপনি সংখ্যা দিলেন ঠিকই কিন্তু আপনি ক্যাপিটাল লেটার দিলেন না তখনও কিন্তু পাসওয়ার্ড নিবে না। এবং জাতীয় পরিচয়পত্র দেওয়ার সময় আপনি লক্ষ্য রাখবেন আপনার যদি স্মার্ট কার্ড থাকে তখন আপনি এই স্মার্ট কার্ড এটা সিলেক্ট করে নেবেন। এবং আপনার যদি জাতীয় পরিচয়পত্র হয় মানে অনলাইন কপি যেটা আছে পুরনো ওইটা যদি হয় তখন আপনি এটা সিলেক্ট করবেন। তো আমি এগুলো সব কিছু পূরণ করে নিবন্ধন করুন অপশন ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ইউজার সাকসেসফুলি সেভড, আপনি এখানে ওকে ক্লিক করে দিবেন। এবং আপনি যে ফোন নাম্বার দিবেন ওই ফোন নাম্বার এরকম একটা ভেরিফিকেশন কোড পাঠাই দেবে। OTP নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে সেমভাবে আপনার এখানে যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা আপনি এখানে লিখে জমা দিন এই অপশনে ক্লিক করবেন। জমা দিন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেস মানে OTP আমাদের ভেরিফাই হয়ে গেছে, ওকে দিয়ে নেব। পরবর্তী অপশন এরকম ইন্টারফেস চলে আসবে, আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনার যে একটু আগে যে ইউজার নেমটা দিলেন ওই ইউজার নেমটা আপনি এখানে দিয়ে নেবেন। তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে সেম আবার এখানে যে ক্যাপচাটা থাকবে এটা লিখে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আইডিটি লগইন হয়ে যাবে এবং আপনাকে এরকম মেনু দেখাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডসেটের IMEI যাচাই করুন, এই অপশন আপনি ক্লিক করে দিবেন। নিচে থেকে আসলে আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডসেটের IMEI স্ট্যাটাস। মূলত এখানে আপনার যে ফোনের IMEI নাম্বার আছে ওই নাম্বার দিয়ে আপনি অনুসন্ধান অপশনে ক্লিক করবেন। অনুসন্ধান অপশনে ক্লিক করার পর আপনার কিছুক্ষণ লোডিং হতে একটু সময় নেবে। তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন আপনার IMEI NEIR এ রেজিস্টার করা আছে। এর মানে আমার হাতে যে বর্তমানে যে ফোনটি আছে এই ফোনটি হচ্ছে অফিসিয়াল ফোন এবং এটি নিবন্ধন করা হয়েছে। এবং এখানে আপনি চাইলে যে কারো ফোনের IMEI নাম্বার দিয়ে তার ফোন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল আপনি চেক করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে।